পেপটিক আলসার ডিজিজ সংক্ষেপে হল পিইউডি। পেপটিক আলসার ডিজিজ সংক্ষেপে বলে পিইউডি। অতিরিক্ত পেপসিনের ফলে আলসার সৃষ্টি হয় তাকে পেপটিক আলসার। পেপসিনটা কি? পেপসিনটা হলো খাদ্য রস, এনজাইম, বদবি রস। পেপসিনটা হলো কি? প্যাডের ভিতরে যাতে খান খাওয়া হজম করে একটা এনজাইম, বদবি রস, পেপসিন। পেপসিনটা হলো আসলে অ্যাসিডিক, এইচসিএল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডিক। তাহলে অতিরিক্ত পেপসিন যদি হয় তাহলে আপনার অ্যাসিডিটি বেড়ে যায়। তাহলে অতিরিক্ত অ্যাসিডের কারণে অতিরিক্ত পেপসিনের ফলে প্যাডের ভিতরে যে গা হয় সেটাকে বলে পেপটিক আলসার। পেপসিনের কারণে যে আলসার সৃষ্টি হয় তাকে বলে, আর পেপসিন থাকে কি প্যাডের ভিতরে। পেপটিক আলসার বলতে আমরা প্যাডের ভিতরে গা বুঝি নাকি? তাহলে পেপটিক আলসার দুই প্রকার। এক নম্বর হলো গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক আলসার। দুই নম্বর হচ্ছে ডিউডেনাম আলসার। আচ্ছা, গ্যাস্ট্রিক আলসার হলো, গ্যাস্ট্রিক শব্দের অর্থ পাকস্থলী। গ্যাস্ট্রিক শব্দের অর্থ কি? পাকস্থলীর আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। এখন আমি যদি এখানে আঁকি পাকস্থলীটা, যদি এখানে আলসার হয়, পাকস্থলীর ভিতরে আলসার হয়, তাহলে এটাকে বলে গ্যাস্ট্রিক আলসার। আর যদি ডিউডেনামের মধ্যে আলসার হয় তাকে বলে ডিউডেনাম, এটার নাম হচ্ছে ডিউডেনাম আলসার। আবার অবস্থানগত কারণে দুই প্রকার, গ্যাস্ট্রিকের ভিতরে হইলে গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনামের মধ্যে হইলে ডিউডেনাম আলসার। গ্যাস্ট্রিক মানে কি? স্টোমাক। পাকস্থলীর আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রিক, এটা হচ্ছে কি? স্টোমাক। স্টোমাকের আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক হলো স্টোমাকের আরেক নাম, ডাক নাম। আমরা বলি যে গ্যাস্ট্রিক বাড়িয়ে গেছে, আসলে শব্দটা হলো কি? গ্যাস্ট্রিক হলো পাকস্থলীর নাম। যেহেতু পাকস্থলীর ভিতরে অ্যাসিডিটিটা বাড়ে তো আমরা এটাকে গ্যাস্ট্রিক বলি, কিন্তু আসলে গ্যাস্ট্রিক হলো পাকস্থলী। গ্যাস্ট্রিকের ভিতরে আলসার হলে সেটাকে বলে গ্যাস্ট্রিক আলসার, আর ডিওডানামের মধ্যে আলসার হলে সেটাকে বলে ডিওডানাম আলসার। আর পুরাটা হচ্ছে পেপটিক, পেপটিক আলসার। বুঝতে পারছেন? তাহলে পেপটিক আলসার কি সেটা তো বুঝতে পারছেন। এটা হচ্ছে, তাহলে আপনারা পেপটিক আলসার কি বুঝতে পারছেন না? এবার আসেন কজ, পেপটিক আলসারের কারণ কি? এই পেপটিক আলসার হওয়ার কারণটা কি? কজ, এই রোগের কারণ, এই রোগের কারণ, পেপটিক আলসারের কারণ কি? এক নম্বর হচ্ছে হাইপার অ্যাসিডিটি, হাইপার হাইপার অ্যাসিডিটি। দুই নম্বর হচ্ছে এনএসএআইডি। তিন নম্বর হচ্ছে জীবাণু হচ্ছে এস পাইলোরি, এস পাইলোরি ব্যাকটেরিয়া। এস পাইলোরি পুরা নাম হচ্ছে হেলিকোব্যাক্টর, হেলিকো হেলিকোব্যাক্টার পাইলোরি। এটাকে সংক্ষেপে এইচ বলে, এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি। ব্যাকটেরিয়াটার পুরো নাম হলো হেলিকোব্যাক্টার পাইলোরি, সংক্ষেপে বলে এইচ পাইলোরি। ওই এসতে হলে হেলিকোব্যাক্টার।
আচ্ছা তাহলে আমরা তিনটা কারণ, এক হলো হাইপার অ্যাসিডিটি, হাইপার অর্থ হলো বেশি, হাইপার হলো কি উচ্চ, অ্যাসিডিটি হলো কি অ্যাসিড, তাহলে অ্যাসিডের বাংলা হলো অম্ল, আর হাইপার হলো আধিক্য, অম্লাধিক্য, মানে অতিরিক্ত অ্যাসিডের ফলে, হাইপার অর্থ বেশি, অতিরিক্ত অ্যাসিডের ফলে অ্যাসিড হলে সেটাকে বলে হাইপার অ্যাসিডিটি, ওই অতিরিক্ত পেপসিন আর কি ফলে জায়গাটা গা হয়ে গেল। আর এটা হলো এনএসএআইডি মানে ব্যথার ওষুধ, পেইন কিলার, পেইন কিলার হলো ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ যদি আপনি দীর্ঘদিন খান তাহলে ব্যথার ওষুধও পেটে আলসার সৃষ্টি করে। এনএসএআইডি হলো কি, আমরা বলেছি এনএসএআইডি হলো কি ব্যথার ওষুধ, বলে বলা হয় এনএসএআইডি, তাহলে যারা দীর্ঘদিন ব্যথার ওষুধ সেবন করে তাদের ক্ষেত্রে হইতে পারে আলসারটা। যদি এক সপ্তাহ বা পুরোদিন খাইলে ব্যথার ওষুধটা সমস্যা হবে না, দীর্ঘদিন আবার এক সপ্তাহ খাইলে হইতে পারে, যদি আপনি খালি পেটে ফেলা বড় পেটে খাইলে হইতে না, আপনি খালি পেটে খাইলে তো হয়ে যেতে পারে, আবার ব্যথার ওষুধ একটা জায়গায় তিনটা একসাথে খাইলে হইতে পারে, উপরগত কারণ আপনার নিজের কারণে হইতে পারে, আবার সেফ মতো খাইলে আবার হবে না, সেফ মতো খাইলে তিন মাস খাইলে হইতো না, ব্যথার ওষুধ যদি এতই খারাপ হইতো তাহলে ব্যথার ওষুধ বানাইতে গেলে, একজনে কয় বাম হাতে এটা করা যেত না, সেটা করা যেত না, ওটা করা যেত না, আরেক বেটা উনি কয় তাহলে মুনাজাতের মধ্যে বাম হাত দেন কেন, তাহলে বাম হাত ছাড়া মুনাজাত দিয়ে, তাহলে দোনো হাত বাম হাত যদি এতই খারাপ হয় তাহলে মুনাজাতে বাম হাত দেন কেন, আবার গলার মধ্যে মান কেন, এই হচ্ছে ব্যাপার। আর জীবাণু যদি প্রত্যেকটা রোগের একটা জীবাণু থাকে না, আর এই আলসারের জীবাণুটার নাম হচ্ছে এসপাইলোরি, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কি এসপাইলোরি, তাহলে এগুলো হচ্ছে পেপটিক আলসারের কারণ। এবার আসেন লক্ষণ, পেপটিক আলসারের কি কি লক্ষণ, এই রোগের কারণ শিখলাম, এবার এই রোগের কি কি লক্ষণ প্রকাশ করে। আচ্ছা লক্ষণ হলো সাইন সিমটম, আচ্ছা সাইন সিমটম অর্থ হচ্ছে কি রোগের লক্ষণ, এই রোগের কি কি লক্ষণ, এই সাইন এবং সিমটমকে একসাথে আবার বলা হয় ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার আরএস, লক্ষণ হলো কি, মনে করেন আপনার সবসময় জ্বর আসে কাশি আসে এগুলো হলো লক্ষণ, আর ডাক্তার যখন হাত দিয়ে যেটা পায় সেটা হলো সাইন, মনে করেন আপনার সবসময় জ্বর আসে এটা হলো কি লক্ষণ, আর ডাক্তার এখন মাপি তাপমাত্রা পাইছে 102 ডিগ্রি তাহলে এটা হলো সাইন, এটা হলো কি যেটা হাতে নাতে ডাক্তারের সম্মুখে পাওয়া যায় সেটা হলো সাইন, আর যেটা সবসময় আসে তা এটা হলো লক্ষণ, সাইন এবং সিমটমের মধ্যে হালকা ডিফারেন্স, দুইটাকে একসাথে বলে ক্লিনিক্যাল ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্স দেখলে দুইটাই এর ভিতরে আছে, ক্লিনিক্যালি ফিচার্স মানে ফিচার্স হলো বিভিন্ন কারণ লক্ষণ এগুলো আর কি, ক্লিনিক্যালি ক্লিনিক্যালি যে লক্ষণগুলো পাওয়া যায় সেটাকে বলে ক্লিনিক্যাল ফিচার্স, তা আমি পরবর্তীতে ক্লিনিক্যাল ফিচার্স এইভাবে লিখব, সংক্ষেপে লিখব, কারণ সাইন সিমটম এতগুলো লিখতে সময় লাগে, আমি সংক্ষেপে ক্লিনিক্যাল ফিচার্স লিখে বুঝবেন যে রোগের লক্ষণ লিখতেছি, হ্যাঁ আজকে প্রথম দিন হিসাবে এগুলো বুঝে নিচ্ছি, তাহলে আমরা একটা রোগের প্রথম লিখবো কারণ, পদ এই রোগের কারণ কি, তারপর লিখবো এই রোগের লক্ষণ, এখন আসেন এই রোগের লক্ষণে আসেন, এগুলো লিখছে আচ্ছা, তাহলে আমরা এখন এই রোগের লক্ষণ লিখি ক্লিনিক্যাল ফিচার, এই রোগের লক্ষণগুলি আমরা লিখি, এক নাম্বার পেপটিক আলসার হলে আপনার অ্যাবডোমিনাল পেইন হবে, পেট ব্যথা করবে, পেট জ্বালা পড়া করবে, বার্নিং অ্যাবডোমেন, পেট ব্যথা করবে, তিন নম্বর নৌসিয়া ভমিটিং, নৌসিয়া ভমিটিং এটা মানে হচ্ছে নৌসিয়া অর্থ বমির ভাব আর ভমিটিং অর্থ বমি, বমি অথবা বমির ভাব হবে, তাহলে নৌসিয়া শব্দের অর্থ হলো বমির ভাব আর ভমিটিং মানে বমি হওয়া,
তাহলে যখন আমরা প্যাডে আলসার হবে, প্যাডে সবসময় ব্যথা করবে, বার্নিং মানে প্যাডে সবসময় জ্বালা পোড়া করবে, তারপরে হচ্ছে কি বমি এবং বমির ভাব, এগুলো হচ্ছে আলসারের লক্ষণ। পায়খানা কালো হবে বা কালো বলতে সাইকেল আর কি, এটাকে বলে মেলেনা। আর হ্যামাটোসিস, হ্যামাটোসিস মানে রক্ত বমি, আপনার বমির সাথে রক্ত যেতে পারে, হ্যামাটোসিস অর্থ কি রক্ত বমি। অথবা মেলেনা, মেলেনা হচ্ছে কালো রঙের পায়খানা আলকাতরার মতো, এগুলো হচ্ছে লক্ষণ। কেন হয়? কারণ আপনার প্যাডের ভিতরে যে রক্তকরণ হইতেছে, ওইটা রক্তকরণ বমির সাথে রক্তটা আসতে পারে, ওইটা রক্ত বমি, রক্ত বমির রোগের নাম হচ্ছে হ্যামাটোসিস। আর যদি পায়খানার সাথে রক্ত মিক্স হয়ে যায় তখন পায়খানা হয়ে যায় কালো, তখন এটাকে বলে মেলেনা। এটা লিখে রাখতে পারেন কালো রঙের পায়খানা, আর এটা লিখতে পারেন রক্ত বমি। এগুলো হচ্ছে আলসারের লক্ষণ, আলসার রোগ, আলসার রোগীর লক্ষণ। কালো রঙের পায়খানা, পাল কাতরার মতো পায়খানা, আলসারের রোগীর পায়খানা দেখবে যে কালো বর্ণের সাই রঙের এরকম হয় আর কি। মানে পায়খানার মানে ওই যে কয়না মিনুর সুন্দর মুখ আর সুন্দর রইল না এরকম আর কি, মানে পায়খানার স্বাভাবিক রং থাকবে না। বার্নিং অ্যাবডোমেন, বার্নিং মানে জ্বালা পোড়া, অ্যাবডোমেন মানে ব্যাট, ব্যাট জ্বালা পোড়া। আপনি অন্যদি বার্নিকে পড়ে গেছেন ওইটা লেখা ইনভেস্টিগেশন, এ রোগ নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা লাগে? মানে পরীক্ষা নিরীক্ষা, এই রোগের জন্য, এই রোগ নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা লেখা হয়? এক নম্বর হচ্ছে জিআই এন্ডোস্কোপি, জিআই এন্ডোস্কোপি। দুই নম্বর হচ্ছে এস পাইলোরি, তিন নম্বর হচ্ছে স্টুল, স্টুল পর ওবিটি। এই তিনটা টেস্ট আপনি এ রোগের জন্য দিতে পারেন বা লেখা হয়, সেটা হচ্ছে কি জিআই এন্ডোস্কোপি মানে মুখ দিয়ে পাইপ ঢুকায়, পাইপের মাথায় ক্যামেরা থাকে, বাতি থাকে আর কি থাকে, লাইট থাকে, ক্যামেরা থাকে, যতটুকু যায় কম্পিউটারে দেখা যায়, এবং ওইটা গাটা থাকলে ওগুলো দেখা যায়, তো ওইটা হালকার মতো প্রিন্ট করে রিপোর্ট সহ দিয়ে দেয়। এটা হলো জিআই এন্ডোস্কোপি। জিআই মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল, মানে মুখ দিয়ে যেটা ঢুকে এটাকে বলে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল। জিআই এন্ডোস্কোপি লেখলে বুঝবে যে মুখ দিয়ে ঢুকাবে, আর যদি পায়ুপথে ঢুকায় এটাকে বলে কোলোনোস্কোপি, পায়ুপথে দিলে সেটাকে বলে কোলোনোস্কোপি, আর মুখ দিয়ে দিলে সেটাকে বলে জিআই এন্ডোস্কোপি। মুখে না, পায়ুপথে, পায়ুপথে যায় ওই পায়ুপথে মুখে, মুখে এটা তো হলো ডাইজেস্টিভ সিস্টেম, এটা খুব কিছু দেখো। কোলোনোস্কোপি করে এই কারণে আতের মধ্যে, কোলনের মধ্যে কোনো ঘা আছে কিনা, পায়ুপথে কোনো ইনফেকশন আছে কিনা, পাইলস আছে কিনা, ওরিস আছে কিনা, এগুলা পাওয়া যায়। আর এস পাইলোরি হচ্ছে ওই যে আলসারের জীবাণুটা আছে কিনা, রক্ত থেকে টেস্ট করবে যে এই ব্যাকটেরিয়াটা আছে কিনা। আর স্টুল হলো পায়খানা টেস্ট করবে ওবিটি, ওবিটি মানে পায়খানার সাথে রক্ত মিক্স আছে কিনা সেটা টেস্ট হচ্ছে ওবিটি। ওবিটি মিনিং হলো অকাল্ট ব্লাড টেস্ট, অকাল্ট ব্লাড টেস্ট, অকাল্ট ব্লাড টেস্ট, সংক্ষেপে ওবিটি। অকাল্ট মানে লুকায়িত, অকাল্ট অর্থ কি লুকায়িত রক্ত, মানে পায়খানার সাথে লুকায়িত রক্ত আছে। একটা হচ্ছে ফ্রেশ ব্লাড, পায়খানার রক্তে যদি ফ্রেশ ব্লাড যায় তাহলে তো লাল টকটকে দেখা যাবে, আরেকটা হলো এটার সাথে মিক্স করা লুকায়িত,
সেটা এই টেস্ট করলে বোঝা যায়। খালি চোখে আর পায়খানার রক্ত থাকলে তো লাল যাবে, কিন্তু এটা তো কালো। এটার কারণ হচ্ছে এটা হলো পাকস্থলী আর এটা হলো ডিওডেনাম আর এগুলো হচ্ছে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন, এই তো। এখন দেখেন যদি আপনার এখানে রক্তক্ষরণ হয়, এখানে যদি রক্তক্ষরণ হয় তাহলে এই রক্তটা খাবারের সাথে হজম হইতে হইতে আসে না, হজম হইতে হইতে লাল রঙ আর লাল থাকে না, কি হয়ে যায়, এটা মিক্স হয়ে গেলে হজম হয়ে কালো আকারে বাইরে হয়। এটা হচ্ছে অকার লুকায়িত। আর যদি মনে করেন এটার পরে যদি এটা হলো তার র্যাকটাম, এখন যদি র্যাকটাম বা পাইপতে যদি গা হয় এখান থেকে রক্ত হলে দেখা যায় এটা ফ্রেশ ব্লাড চলে আসে, এটা লাল রঙের, বা এই কোলনে টোলনে গা হইলে এখান থেকে রক্তটা যায় গেছে ফ্রেশ চলে আসবে, কারণ এখানে হজম হওয়ার সুযোগ নেই ডাইরেক্ট মনের সাথে। এখান থেকে যদি ব্লিডিংটা হয় তাহলে রক্তের সাথে হাতে যদি কোথাও ব্লিডিং হয় সেটা পায়খানার সাথে রক্তটা ফ্রেশ আসবে, আর যদি পাকস্থলী থেকে আসে তাহলে এটা ফ্রেশ থাকবে না, আস্তে আস্তে কি হয়ে যাবে, গরু জমা করে না রাস্তার ধারে একদিন পরে রক্ত এগুলো কি হয়ে যায়, হয়ে যায়নি প্রমাণ পাইছে নাকি। ওকে খাদ্যনালি দিয়ে ঢুকাবে আর কি। ওকে, এগুলাকে বলে ইনভেস্টিগেশন অথবা ডায়াগনোসিস অথবা কি ডায়াগনোসিস পরীক্ষা নিরীক্ষা, বা এটাকে পরবর্তীতে আমি লিখবো অ্যাডভাইস, ডাক্তারের যে অ্যাডভাইস দেয় আর কি পরীক্ষা নিরীক্ষার উপদেশ দেয়। হ্যাঁ আচ্ছা, এবার আসেন চিকিৎসা। এবার এই রোগের জন্য কি কি চিকিৎসা নাও, এবার আছে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট অথবা ট্রিটমেন্ট এটা হচ্ছে চিকিৎসা, বাংলা লেখেন চিকিৎসা। এই রোগের চিকিৎসাটা কি, এক নাম্বার আপনাকে একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিতে হবে, মানে গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে, সেটা আপনি দিতে দেন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল যে বলাইছি না, প্যান্টোপ্রাজল যে কোনো একটা, মনে করেন আমি এখানে ইসোমিপ্রাজল দিলাম, ইসোমিপ্রাজল যেমন এটা বাজারে দিলাম সার্জেন 20 mg দিলাম সকালে একটা রাতে একটা, 1 মাস দিলাম তার অ্যাসিড কমানোর জন্য, অ্যাসিডিটি হাইপার অ্যাসিডিটি কমানোর জন্য দিলাম। তাহলে প্রথমে একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিলাম আমি ইসোমিপ্রাজল, যে আপনি ওমিপ্রাজল পেন্টোপ্রাজল যে কোনো একটা দিতে পারেন, রাবিপ্রাজল আমি সার্জেন 20 দিলাম তার গ্যাস্ট্রিক কমানোর জন্য প্রথমে। এবার একটা সিরাপ দিতে হবে, এবার একটা সিরাপ দিতে পারেন এলজিসি সোডিয়াম অ্যালজিনেট এলজিসি আছে, অথবা আর একটু বেটার দিলে আপনি দিতে পারেন গ্যাভিস গ্যাভিজল, আরো ভালো দিলে আপনি দিতে পারেন আলপ্রেট, এই ধরনের একটা সিরাপ দিতে পারেন 2 চামচ করে 3 বার খাওয়ার পর, ওটা লেখেন খাওয়ার আগে, ওটা খাওয়ার আগে, আগেটা দিলাম খাওয়ার আগে, সিরাপ দিলাম খাওয়ার পর, এরপর প্যাটে গ্যাসটা সেখানে লক্ষণ হবে, আমরা আরেকটা লিখতে পারতাম ব্লডিং মানে প্যাটে গ্যাস হয়ে থাকা বা হচ্ছে প্ল্যাটুলেন্স প্যাট পাপা, তাহলে এখানে আচ্ছা এখানে আপনি প্যাটে গ্যাস থাকলে এখানে অমিডন দিতে পারেন। আচ্ছা ডক্টর, আচ্ছা আমরা ওটা বাদ, এখন যদি তার পেটে ব্যথা থাকে ব্যথার জন্য একটা দিতে হবে না,
তাহলে পেটে যদি তার ব্যথা থাকে সেই ব্যথা যদি থাকে তাহলে আপনি নিতে পারেন অ্যালজিন বিসে টাইমোনিয়াম মিথেসাল বা নোসপাক তাহলে এখানে আপনি নিতে পারেন নোসপাক প্রোটাগারিন টু অথবা টাইমোনিয়াম মিথেসাল অ্যালজিন এগুলো দেখুন একটা নিতে পারেন তিন বেলা পাঁচ দিন এবার যদি বমি থাকে যদি ভমিটিং থাকে নৌসিয়া ভমিটিং নৌসিয়া ভমিটিং থাকলে আপনি দিতে পারেন ইমিস্টেট অন্ডানসেট্রন ইমিস্টেট এইটা দিন সকালে একটা রাত্রে একটা এটা পাঁচ দিন এই হলো শেষ ট্রিটমেন্ট সিরাপ দিবেন পনেরো দিন আচ্ছা এই দুটো হলো অপশনাল এই দুটো অপশনাল কেন পেটে ব্যথা থাকলে আসবে না থাকলে তো দেওয়ার দরকার নেই বমি বমির ভাব থাকলে এটা আসবে না থাকলে সব রোগীর এটি সিমটম নাও থাকতে পারে কোন রোগীর বমির ভাব থাকতে পারে কোন রোগীর যার আছে তাকে দিবেন যার নাই তাকে দেওয়ার দরকার নাই যার পেটে ব্যথা আছে তাকে তাহলে এই দুটো হচ্ছে লাজিম এই দুটো হচ্ছে কমন লং টাইম এক মাস দুই মাস দিতে পারে আর এই দুটো হচ্ছে অপশনাল সিমটম অনুযায়ী সিমটম থাকলে দিবে না থাকলে আচ্ছা পেপটিক আলসার আলসার দুই রকম একটা হলো এসপাইরুরি যুক্ত আর একটা হলো এসপাইরুরি মুক্ত অর্থাৎ আপনি যখন যে টেস্টগুলো করবেন আপনি দিয়ে এন্ডোস্কোপি করে আপনি প্যাডের ভিতরে গা পাইছেন বাট এসপাইরুরি নেগেটিভ পাইছেন প্যাডে গা আছে ইনফেকশন আছে কিন্তু এসপাইরুরি নাই ব্যাকটেরিয়াটা তাহলে ট্রিটমেন্ট এটা আর যদি এসপাইরুরি পজিটিভ হয় তাহলে এসপাইরুরির জন্য আলাদা ওষুধ আছে বানানো ঠিক আছে তাহলে এটা হচ্ছে নর্মাল আলসারের জন্য এসপাইরুরি ছাড়া এটা কি আর যদি এসপাইরুরি যুক্ত হয় তাহলে ট্রিটমেন্ট কি যদি এইচ পাইলোরি পজিটিভ হয় তাহলে বাজারে আপনার এটার জন্য বানানো ওষুধ আছে এক নাম্বার বাজার আছে হেলিকন কি হেলিকন কি জেনারেলের অথবা স্পেয়ার আছে পাইলট ক্রিপ এটা হলো স্ট্রিপ পাতা এটা হলো এরকম একটা পাতা এক পাতার মধ্যে চারটা ওষুধ থাকে তাহলে একটা থাকে গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিকের মনে করেন ল্যান্ড আর এখানে ল্যান্ড থাকে গ্যাস্ট্রিকের ল্যান্ড থাকে তিরিশ এমসি আবার এখানে অ্যামোক্সাসিলিন অ্যামোক্সাসিলিন এখানে পাঁচশো এমজি থাকে এখানেও অ্যামোক্সাসিলিন পাঁচশো থাকে মানে অ্যামোক্সাসিলিন দুইটা থাকে পাঁচশো আর একটা অ্যান্টিবায়োটিক থাকে ক্ল্যারিথ্রোমাইসিন ক্ল্যারিথ্রোমাইসিন পাঁচশো তাহলে এইভাবে একটা এটা হলো একটা কি স্টিক এটা একটা পাতা তাহলে এখানে গ্যাস্ট্রিকের একটা থাকে আর অ্যান্টিবায়োটিক থাকে তিনটা অ্যামোক্সাসিলিন পাঁচশো করে দুইটা মানে অ্যামোক্সাসিলিন থাকে এক হাজার এমজি তাহলে এখানে কী কী থাকে দেখেন একসাথে বানানো থাকে সব তাহলে এই ওষুধটার নাম হচ্ছে হেলিকন ট্রিপ অথবা পাইলট ট্রিপ এটা সকালে এক পাতা রাতে এক পাতা সাত থেকে চোদ্দ দিন আমি এটা ওই ওইটা এটার ডিটেলস দেখাইছি এটা আপনার না জানলে এখন চলবে আমি ওই ভিতরে কী কী থাকে এখানে অ্যান্টিবায়োটিক থাকে তিন ধর মানে দুই ধরনের অ্যান্টিবায়োটিক থাকে আর গ্যাস্ট্রিকের ওষুধ থাকে তাহলে এগুলো ওটা এটা মুছে ফেলবো এগুলো জাস্ট বুঝানোর জন্য দিলাম তাহলে এটা হলো একটা স্পিড তাহলে এটা খেতে হবে এক স্ট্রিপ ওয়ান স্ট্রিপ সকালে ও রাতে সকালে ও মানে রাতে এক পাতা সকালে এক পাতা
সাত থেকে চৌদ্দ দিন সব দেওয়া আছে এই কারণে স্কালেরিয়াল এটার জন্য নির্দিষ্ট ওষুধ বানানো আছে ঠিক আছে এটার পাশাপাশি আপনি হয়তো একটা সিরাপ অ্যাড করে দিতে পারেন পাশাপাশি হয়তো একটা সিরাপ আপনি বাড়তি অ্যাড করে দিতে পারেন এটা কি সিরাপ আছে তাহলে সিরাপ আপনি অ্যাড দিয়ে দিতেন অথবা গ্যাবি অথবা লালফ্যাট এই ধরনের একটা সিরাপ দিয়ে দিতে পারেন দুইটা তত গেছে তত দামি দিয়ে গেছে তিন চার তিন গ্রুপে দিলাম কম থেকে বেশি আর দেড়শোর নিচে একশো তাইলে আবার অ্যান্টাসিড ঠিক আছে একশো থেকে শুরু করলে অ্যান্টাসিড তৈরি শুরু করতে পারে সাধারণত এগুলো উন্নত এগুলো আসাতে অ্যান্টাসিড ফ্যান্টাসিড অনার চলে না অ্যান্টাসিড যদি রুগী আয় করে আরোগ্য দেন ডাক্তারে অনার অ্যান্টাসিড নেয় না প্লেন অ্যান্টাসিড নেয় এখন থেকে এগুলো ওকে প্র্যাকটিক্যালটা শেষ